নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী একুশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির দিন বেশ কিছু কাজ রয়েছে যেই কাজগুলি আপনি যদি করতে পারেন তবে আপনার জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন সেখান থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন তবে মনে রাখবেন কাজগুলি একুশে ফেব্রুয়ারি রাত্রে করতে হবে এবং বাইশে ফেব্রুয়ারি আপনি খুব সকালে কাজগুলো অবশ্যই করবেন আসুন কি কাজ করতে হবে আমি আপনাদের একে একে জানিয়ে দিই প্রথমত আপনি একটি তামার ঘটি নিয়ে নিন সেই তামার ঘটিতে গঙ্গাজন এবং আখের রস রাখুন এই গঙ্গাজন এবং আখের রসের মিশ্রণ ঘটান মিশ্রণ ঘটানোর পর শিবলিঙ্গে বিন্দু বিন্দু করে সেই আখের রস মিশ্রিত গঙ্গাজন মহাদেবকে নিবেদন করুন দীর্ঘদিন ধরে মিন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা চলে আসছে শুধু তাই নয় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার পাশাপাশি মানসিক দুশ্চিন্তা পারিবারিক ঝামেলা রোগ বৃদ্ধি পাচ্ছে এবং ইনকাম আপনাদের সেই অনুপাতে হচ্ছে না বিশেষত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার জন্য আপনি একুশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি অবশ্যই মহাদেবকে আখ মিশ্রিত গঙ্গাজন নিবেদন করুন এছাড়াও এই শিবরাত্রির দিন আপনি যেই কাজটি করবেন সেটি হচ্ছে তিনটি বেদপাতা নিয়ে নিন অর্থাৎ একটা বিন্ত বা বোটার সাথে তিনটি বেড পাতা রয়েছে এরকম একটি বেড পাতা নিয়ে নিন সাথে এক ঘটি গঙ্গাজল নিন এবং সেই গঙ্গাজল ধীরে ধীরে আপনি মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে থাকুন এবং যখন অর্পণ করবেন তখন একশো আটবার বার শিব মন্ত্র জপ করুন এই শিব মন্ত্রটি হচ্ছে ওম নমশিবাই এই মন্ত্রটি জপ করুন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি শিব পূজায় কিছু কিছু জিনিস রয়েছে যা দেওয়া উচিত নয় তার মধ্যে তুলসী পাতা পুষ্প হলুদ এবং সিঁদুর এই জিনিসগুলি মহাদেবকে অর্পণ করবেন না আর যদি অর্পণ করেন তবে দেখবেন আপনার তো উন্নতি হবেই না পাশাপাশি আপনার জীবনে সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য এসে হাজির হতে পারে কাজেই আপনারা এমন কোনো কাজ করবেন না যেখানে আপনাদের সুখের দিন শেষ হয়ে যায় এবং দুঃখের দিন শুরু হয়ে যায় এই নিয়মগুলি মানুন দেখবেন আপনার ধীরে ধীরে উন্নতি হবে এবং শিবরাত্রির দিন মহাদেবের কাছে কৃপা প্রার্থনা করবেন আপনার জীবনে যতই সমস্যা থাক না কেন সেখান থেকে যেন আপনি বেরিয়ে আসতে পারেন তার জন্য মহাদেবের কাছ থেকে কৃপা চেয়ে নেবেন